পূর্ব বর্ধমান জেলার করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে। মঙ্গলবার সরকারি হিসাব অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা 37, এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের। এদিন ভাতারে একজন, বর্ধমান এক নম্বরে দুজন, বর্ধমান দু নম্বর ব্লকে একজন, কাটোয়া দু নম্বর ব্লকে একজন, কেতুগ্রাম এক নম্বর ব্লকে একজন, কাল্লা দু নম্বর ব্লকে চারজন, মেমারি এক নম্বর ব্লকে দুজন, মঙ্গলকোটে একজন, পূর্বস্থলী দু নম্বর ব্লকে চারজন, বর্ধমান পৌরসভা এলাকার 15 জন, ঘুষকরা পৌরসভায় একজন, কাল্লা পৌরসভা এলাকায় একজন ছাড়াও জেলায় আরও 3 জন করোনায় আক্রান্ত হয়েছেন। পূর্ব বর্ধমান জেলা আদালতে মহামান্য 3 জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন, এর ফলে ওই 3 এজলাসে কাজকর্ম বন্ধ হয়ে যায়। বর্ধমান জেলায় বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যায় ষষ্ঠ আদালতের বিচারপতি সাবজজ এবং দ্বিতীয় সাবজজ করোনায় আক্রান্ত হয়েছেন। ওই 3 এজলাসে 15 জুলাই পর্যন্ত কাজকর্ম বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন। অন্যান্য এজলাস খোলা থাকলেও জারি হয়েছে বিধিনিষেধ বলে জানান বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সঞ্জয় ঘোষ। আমাদের কোর্টের 6 জেম ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তার সঙ্গে আমাদের সাবজজ এবং তার সঙ্গে সেকেন্ড সাবজজ, এই 3 জন হাকিম আমাদের করোনায় আক্রান্ত হয়েছেন এবং তারা আক্রান্ত হওয়ার পরেই তারা নিজেরাই ছুটিতে চলে গেছেন বা ওই আইসোলেশনে চলে গেছেন। আর এটা খবরটা পাওয়ার পর থেকে আমরা ওই 3টে কোর্টে আপাতত আমাদের বার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 15/7/2022 অবধি ওই কোর্টে আমরা কোনো কাজ করব না বা আমরা ওই কোর্টে কেউ প্রবেশ করব না। এতে তো অসুবিধা হবে, কিন্তু সংক্রমণ ঠেকাতে গেলে আমরা যেখানে 2 বছর সমস্ত কিছু বন্ধ রেখেছিলাম সেখানে মানুষের জীবন জীবিকার স্বার্থে তো আমাকে এটা করতেই হবে এবং এটি আমরা বারে সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য সমস্ত কোর্ট খোলা আছে, সেখানে কাজ চলছে। কোর্টের তরফ থেকে উকিলবাবুদেরকে প্রত্যেককে মাস্ক ব্যবহার করার কথা বলা হয়েছে এবং এর জন্য আমরা জজ সাহেবের সঙ্গে দেখা করেছি। এর আগে যেভাবে আমাদের স্যানিটাইজেশন অন্যান্য যে সমস্ত কাজগুলো করেছি এইটার ব্যাপারে আমরা জজ সাহেবের সঙ্গে কথা বলে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আপাতত 15/7 অবধি এই 3টে কোর্টে কাজ বন্ধ থাকছে। পূর্ব বর্ধমান থেকে পেন্টু প্যাটেল, আনন্দ বার্তা।